পোড়া কয়লার গন্ধ, হাপুড়ের হাঁসফাঁস আর হাতুড়ি পেটানোর অবিরাম টুংটাং শব্দে তৈরি হচ্ছে মাংস ছাড়ানো যাবতীয় সরঞ্জামাদি। পাশাপাশি চলছে পুরনো দা চাপাতিতে শান দেওয়ার কাজ। ঈদকে সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কামারদের এই কর্মযজ্ঞ। শেষ সময়ে মাংস কাটা ছেঁড়া সরঞ্জামাদি কিনতে কামারশালায় ভিড় বেড়েছে ক্রেতাদের। এবছর চাপাতি প্রতি পিস আকার ভেদে 300 থেকে 1500 টাকা, পশু জবাই ছুরি 400 থেকে 1000 টাকা আর দা বিক্রি হচ্ছে 150 থেকে 400 টাকায়। তবে দাম নিয়ে তেমন অভিযোগ নেই ক্রেতাদের। এ আমরা গরু কুরবানি দেব, তাই দা পানুতে আইছি পোড়াই। আমার বাড়িতে রাখা দা এবং ছুরি যেগুলো পুরাতন ছিল এগুলো কামারশালায় পুড়াইতে আসছি। আগামী রোববারে যে কুরবানির ঈদ হবে, কুরবানির ঈদের পশু জবই করে এটা মাংস বানানোর জন্য যেগুলো ব্যবহার করা হবে। আমরা এই জায়গাটা আছি, বটি পুড়াচ্ছি মাংস কাটার জন্য, তা সেই বটি নিতে এসেছি। অনুষ্ঠান থেকে আসছি আমি, আমার এই এখানে এলে গরু জবই করার জন্য এবং কুরবানির উদ্দেশ্যে, সেই হচ্ছে যে বটি, তারপরে গিয়ে আপনার চাপাতি, তারপরে গিয়ে আপনার হচ্ছে চাপড়, তারপরে এই যে গরু জবই করার ছুরি, এগুলো আগে ছিল, এগুলো ওই যে আপনার হচ্ছে কি যে পুরানোর উদ্দেশ্যে এখানে আসছি। বছরের অন্য সময়ের চেয়ে কোরবানির ঈদে ব্যস্ততা বাড়ে কামারদের। গত বছরের তুলনায় কাজ একটু বেশি বলে জানান বিক্রেতারা। আনাবারের চাইতে আনাবার কুরবানি এই করোনা ছিল, করোনার জন্যই আমাকে ব্যবসা বাণিজ্য হয়নি, এবার আমাকে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। আমাকে ডাসা ছুরি এগুলো চাপ বেশি, ডাসা নিচ্ছি 150, ছোলা ছুরি নিচ্ছি 50, জবই ছুরি নিচ্ছি 200। ভিড় অতিরিক্ত, মানে কই সময় পাচ্ছেন ফেরত দিয়ে দিচ্ছে, বলে আগের তুলনায় এবারটা ডাসা আর ছুরি বটি এইটা বেশিরভাগ এখন এলাকায়। এবার ঈদে টুকটাক ভালো বেচা কিনা এবার আগের তুলনায় একটু বেশি। আগের অভিজ্ঞতা থেকে বিক্রেতারা বলছেন সময় গড়ানোর সাথে সাথে বিক্রিও বাড়বে, বেচা কিনা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত। ঝিনাইদহের নতুন হাট খোলা থেকে রাসেল হুসাইন, ঝিনাইদহ টিভি।